এবারের বাজেটেও দেশীয় শিল্পের বিকাশে নীতি সহায়তা সহ বিভিন্ন সুবিধা দেয়া হবে বলে জানালেন এনবিআর চেয়ারম্যান। সকালে এমসিসিআই এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় একথা জানান তিনি। এ সময় কর্পোরেট কর হার কমানো সহ কর আহরণ ও বিরোধ নিষ্পত্তিতে হয়রানি বন্ধের দাবি জানান শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, কর আপিল ট্রাইব্যুনালে বিচারকরা আসতে চান না, ফলে বিরোধ নিষ্পত্তিও সহজে হচ্ছে না। জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের প্রায় 40% রাজস্বই আসে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ব্যবসায়ীদের কাছ থেকে। এনবিআর এর সঙ্গে প্রাক বাজেট আলোচনাতেও তাই বড় অংশ জুড়েই ছিল কর কাঠামো ও আহরণ জটিলতার বিষয়টি। অন্যান্য ব্যবসায়ী সংগঠনের মতোই এমসিসিআইও চায় কর্পোরেট কর কমানো হোক। ডিসঅ্যালাউন্স অফ এক্সপেন্সেস এবং উচ্চ কর কর্তন এত বেশি যে বাস্তবে এই কর হার তা ক্ষেত্র বিশেষে 40% থেকে 50% পর্যন্ত হয়ে যায়। দেশের শীর্ষ করদাতা ব্যবসায়ীদের অভিযোগ, রাজস্ব আহরণের লক্ষ্য পূরণে কেবল তাদেরকেই চাপ দেওয়া হয়। এ অবস্থার পরিবর্তন চেয়ে ব্যবসায়ীরা বলেন, উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসার পরিবেশ উন্নত হয় এমন নীতি দরকার এখনই। এজন্য বাজেটে আলাদা গবেষণা তহবিল ঘোষণার প্রস্তাবও দেন ব্যবসায়ীরা। যারা ভালো ট্যাক্স পেয়ে তাদেরকে যেন হ্যারাস করা না হয়, আরও অনেক ট্যাক্স পেয়ার্স আছেন বা এলিজিবল আছেন যারা অনেক ট্যাক্স দিতে পারেন, দেন না, আপনারা তাদেরকে ধরেন। এক্সপোর্ট এর উপরে ট্যাক্স এট সোর্স 0.5%, গার্মেন্ট শিল্পের জন্য একটা রেট হবে, অন্যদের জন্য আরেকটা রেট হবে, এটা একটা বৈষম্য, এটা আপনাদের বন্ধ করতে হবে। এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আহরণের প্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে হয়রানি কমানোর চেষ্টা চলছে। বলেন, এবারের বাজেটেও দেশীয় শিল্পই বেশি প্রাধান্য পাবে। পণ্য আমরা আমদানি করব না, আমরা মেশিনারিজ আমদানি করব, দেশে এই সমস্ত পণ্য উৎপাদন করার সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করব। মেড ইন বাংলাদেশ স্লোগান এবারেও আমাদের মাথায় থাকবে, অর্থাৎ ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য আমাদের যে বিষয়গুলো করা দরকার সেটা আমরা করব। ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, কর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে করা আপিল ট্রাইব্যুনালে জেলা জজরা আসতে চান না। আবার এখানে ডিস্ট্রিক্ট জাজ আসতে চান না, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ করলে ট্রাইব্যুনালের সদস্যের পদটা ডাউনগ্রেডেড হয়ে যায়, ট্রাইব্যুনালের সদস্যের পদটা হবে আপগ্রেডেড পোস্ট। এনবিআর চেয়ারম্যান বলেন, 30% কর্পোরেট কর হার খুব বেশি অস্বস্তির নয়, কারণ তৈরি পোশাক সহ বেশিরভাগ খাত বিশেষ ছাড়ে 10-12% হারে কর্পোরেট করের সুবিধা পাচ্ছে। এই একটা জটিলতা আছে। ইভেন দেন আমরা মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।